আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ। প্রিয় দীনি ভাই বোনেরা, একজন মানুষের ভিতরে রাগ, ক্ষোভ, ঘৃণা, ভালোবাসা, রোগ, শোক অনেক কিছুই থাকে। আর মানুষের যে সমস্ত অভ্যাস থাকে, সেই সমস্ত অভ্যাসের মধ্যে কিছু অভ্যাস থাকে ভালো আর কিছু অভ্যাস থাকে খারাপ। আর মানুষের ভিতরে যে সমস্ত ভালো অভ্যাস থাকে, এই ভালো অভ্যাসগুলোর কারণে অনেক মানুষ তাকে ভালোবাসে, অনেক মানুষ তার সঙ্গে মিশতে ভালোবাসে। আর মানুষের যে খারাপ অভ্যাসগুলো থাকে, এই খারাপ অভ্যাসগুলো থাকার কারণে অনেক মানুষ তাকে ঘৃণা করে এবং অনেক মানুষ তার সঙ্গে মিশতে চায় না। তো প্রিয় বন্ধুগণ, খারাপ অভ্যাসগুলোর মধ্যে একটি অন্যতম অভ্যাস হলো রাগ করা। যে ব্যক্তি কথায় কথায় রাগ করে, সব সময় রাগ করে, সবার সঙ্গে রাগ করে, ওই ব্যক্তির সঙ্গে কেউ মিশতে চায় না, কেউ ওই ব্যক্তির সঙ্গে চলাফেরা করতে চায় না। তো প্রিয় বন্ধুগণ, এই রাগ নামক বদভ্যাস যদি আপনার ভিতরেও থাকে, তাহলে এই রাগকে আপনি কিভাবে দূরীভূত করবেন, কিভাবে এই রাগকে আপনি দমন করবেন, সে সম্পর্কেই আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ। আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো, এমন একটি দোয়া শিখিয়ে দেব, যে দোয়াটি খুবই 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 সহজ এবং আমি মনে করি 99% মানুষের এই দোয়াটি মুখস্থই রয়ে গেছে। তো এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ তৎক্ষণাৎ আপনার রাগ দূর হয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই দোয়াটি যদি আপনি রাগ হওয়ার মুহূর্তে, আপনার যখন রাগ উঠবে ওই মুহূর্তে যদি আপনি পাঠ করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার রাগ দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কেন 100% গ্যারান্টি দিলাম, এর কারণ হলো এই দোয়াটির প্রেক্ষিতে সহি বুখারিতে একটি হাদিস বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3282। সুলাইমান ইবনু সুরাদ রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপবিষ্ট ছিলাম, তখন দুজন লোক গালাগালি করছিল, তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটি দোয়া জানি, যদি এ লোকটি পড়ে তবে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আমি শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই, তবে তার রাগ চলে যাবে। তখন তাকে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি কি পাগল হয়েছি? প্রিয় বন্ধুগণ, আপনারা হাদিসটি শুনলেন, এই হাদিসের মধ্যে রাগ দূরীভূত করার যে দোয়াটির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতান। তো প্রিয় বন্ধুগণ, আমরা যখন ছোট্ট ছিলাম, যখন আমরা মক্তবে যাওয়া আরম্ভ করি, তখনই কিন্তু আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলা শিখে গেছি। আবার অনেকেই আছে যারা কোনো দিনও মক্তবে যায়নি, কিন্তু বাবা মায়ের কোলেই তারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখে গেছে। তো প্রিয় বন্ধুগণ, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতান শুধু এতটুকু যদি আপনি রাগের মুহূর্তে বলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার রাগ দমন হয়ে যাবে। আর এই দোয়াটি পড়ার পর যদি তারপরেও আপনার রাগ দমন না হতে চায়, তাহলে আপনি তৎক্ষণাৎ বসে যাবেন। যদি বসার পরেও আপনার রাগ দূরীভূত না হয়, সেক্ষেত্রে আপনি সাথে সাথে শুয়ে যাবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনার রাগ কমে যাবে। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। বন্ধুগণ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন। আপনার কারণে যদি একজন মানুষও এই বিষয়ে জানতে পারে আর সে যদি রাগকে কন্ট্রোল করতে পারে, এই দোয়ার আমল করতে পারে, সে যে পরিমাণ নেকি অর্জন করবে, মহান রব্বুল আলামিন আপনাকে সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ। এজন্য বন্ধুগণ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর নিয়মিত আমার চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে, দোয়া, হাদিস, মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.